मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। তুমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছো? কি করেছো বলো? কি ধরনের বউ তুমি এই বাড়ির? যাকে তাকে না বাড়ির বউ বানিয়ে দিও না দাদা। তোমার সঙ্গে আর কথা বলে কোনো লাভ নেই প্রতীক। তুমি চিরকাল অমানুষ ছিলে আর অমানুষ রয়ে গেলে। জি 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 জি, তোমার জন্য লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। তোমরা না খেয়ে কোথাও যাবে না। এই বাড়ি আমারও, আমারও এই বাড়িতে অংশ আছে। আমি যতক্ষণ না যেতে দিচ্ছি তোমরা কেউ যেতে পারবে না। আর কাউকে খাবার ব্যবস্থা করতে হবে না। আমি এখনো মরে যাইনি কো। ছোট চল আমার সঙ্গে রান্নাঘরে আয়। তুই এই বাড়ির বউ, তোকে তো কেউ বলতে পারবে না যে তুই এই বাড়ির বউ নয় কো। বেজমা ছেড়ে দাও, আমি তোদের পৌঁছাতে যাচ্ছি, ওখানে কিছু খাইয়ে দেব। আমার কথার উপর কথা বলো না ঋষি বাবা, আমি কিন্তু এখনো মরে যাইনি কো। বাড়িতে অতিথি এলেও আমরা আপ্যায়ন করে থাকি, আর এ তো বাড়ির বউ। ছোট বৌমা যাও, তোমার মেজদির বয়স হয়েছে, এখন আর একা একা পেরে ওঠে না। যাও একটু হাতে হাতে জোগাড় যন্ত্র করো, রান্না বান্না সব করা আছে, শুধু একটু সবাইকে বেড়ে দিতে হবে। যাও যাও বৌমা। আর তোমরাও কিন্তু যাবে না, তোমরা চলে গেলে বরং আমাদের হারিয়ে দেওয়া হবে, আমরা হেরে যাব। তাহলে এই বাড়িতে আমার কোনো কথার দাম নেই তাই তো? না নেই, কথার দাম রাখতে গেলে সেরম দামি কথা বলতে জানতে হয়। তুমি তো কথা বলতেই জানো না, কে তোমার কথার দাম দেবে? তুমি তো কারোর সঙ্গে সম্পর্ক রাখতেও জানো না। তুমি তোমার লক্ষ্মী প্রতিমার মতো বউকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছো। সে যখন এতদিন পরে বাড়িতে ফিরে এসেছে তার সঙ্গে তুমি এখন পর্যন্ত সৎভাবে কথাও বলনি। আমাদের বাড়ির যে লক্ষ্মী জাহ্নবী, তাকে তুমি চিরকাল ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছো। তাকে ঠিক বোঝবার মতো জেশ্চার আজ পর্যন্ত তুমি দেখাতে পারোনি। কেন কেন তোমার সঙ্গে আমরা কথা বলবো, কেন বলতে যাবো বলো তো? নেহাত তোমার এই বাড়িতে অংশ আছে, তাই আমরা সবাই তোমাকে চলে যেতে বলতে পারছি না। ঠিক আছে, তুমি তোমার অংশ নিয়ে থাকো, আমার অংশে ওরা সবাই থাকবে। দরকার হলে আমি এই বাড়িতে পাঁচিল তুলে দেবো, আর সেটা আমি আইনগতভাবেই করব, বুঝেছ? জাহ্নবী মা, আমি বলছি তুমি আজ আমার অতিথি, শুধু আমার নয়, আমার আর তোমার মেজ মার অতিথি। আমি বলছি তোমরা যাও, যাও গিয়ে খেতে বসো, যাও খেয়ে নাও। তোমার আদেশ তো আমি অমান্য করতে পারবো না জেঠমণি, তুমি যা বলছো তাই হবে। তাছাড়া অভিমন্যুর খুব খিদে পেয়েছে। চলো তো আমরা এখন খেতে বসি, আর তাড়াতাড়ি তোমরা বিয়েটা করে ফেলো, তখন এরা কিছু বলতে পারবে না। যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি আমরা বাড়ি চলে আসতে পারবো, তাই না মাম্মা? ভাবি কি হচ্ছে টাকি? এইটুকু বাচ্চা যে কথাটা বুঝতে পেরেছে, আমার বাবা সেই কথাটা বুঝতে পারেনি। আজকে তুমি ওকে প্রতিরোধ করছো, আজকে তুমি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো, কিন্তু কাল যখন আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো তখন তো তোমার অধিকার থাকবে না ওকে চলে যেতে বলার।
তখন তুমি কি করবে? পাশাপাশি এই দুটো রুম রইল তাহলে? তোমার আসা সত্যিই কোনো দরকার ছিল না, আমি একা সামলে নিতে পারতাম। এত পরিশ্রম করার পর কি দরকার ছিল বলো তো? জানবি, এমনিতে আমার বাড়ির কারণে আমার লজ্জার কোনো শেষ নেই, আর আলাদা করে লজ্জা দিও না। এইটুকু করতে পারলে একটু বেটার ফিল করবো। ড্যাডি, তুমি আমাদের ছেড়ে যাবে? ড্যাডি, তুমি আমাদের সঙ্গে থাকবে না? থাকবো তো, ডেফিনেটলি থাকবো। আগে তোমার মা পার্মানেন্টলি শিফট হয়ে যাক, তারপর আমি কিন্তু রোজ তোমার সঙ্গে দেখা করতে আসবো এখানে। আমরা কবে যাব ড্যাডি? আমরা কবে যাব? তোমাদের বিয়ে কখন হবে? খুব অল্প দিন ওয়েট করতে হবে, বেশি দিন নয়, দু তিন দিনের মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। ভাবি, আমার সাথে একা থাকতে তোমার ভালো লাগছে না? না, আমি তো দুজনের সঙ্গেই থাকতে চাই। ওরা খুব বাজি, ওই বাড়ির থেকে আমাদের চলে আসতে বললো কেন? ওরম বলে না বাবা, বাবা আমাদের একসাথে থাকতে গেলে বিয়ে হতে হয় তো, আমরা তো এখন একসাথে থাকতে পারবো না, আমাদের বিয়েটা হয়ে যাক তারপরে আমরা একসাথে থাকবো। তুই তো খুব স্বার্থপর, দুষ্টু পাজি ছেলে। এতদিন আমাদের কাছে ছিলি, এতদিন বলেছিস ড্যাডিকে দরকার নেই, মাম মাম থাকলেই চলবে, আর এখন যেই মা বাবা একসঙ্গে দেখেছো অমনি তাদের সঙ্গে থাকতে হবে? তুমি চুপ করো, তুমি অনেক বোঝা। ভাবি, দিদানের সাথে এভাবে কথা বলে? দেখেছিস ঋষি, দুষ্টু হয়ে গেছে ছেলে। ও খুব আনন্দে আছে, এই প্রথমবার দুজনকে একসঙ্গে পেয়েছো তো। আর ছোট মামা, তোমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নাও না, আর তুমিও বাড়ি গিয়ে রেস্ট নিয়ে নাও, ওকে একটু ঘুম পাড়াবো। জানবি, আমি তো তোমাদের এখানে ছাড়তে এসেছি, আমি ঋষির সঙ্গে বাড়ি চলে যাব। তুমি থাকবে না ছোট মা? আমি এখানে থাকলে ওই দিকটাকে সামলাবে বলো জানবি। আমাকে তো গিয়ে এখন তোমাদের বিয়ের তোড়জোড় করতে হবে, আর তাছাড়া মেজদি ভাইয়েরও বয়স হয়েছে, মেজদি ভাইকে একা সবটা করতে পারবে? আমি গিয়ে যোগাযন্ত্র করি, আর আমি না গেলে হয়তো যারা যারা চায় না তারা আরো দেরি করবে তোমার বিয়ের, তার থেকে বরং আমি চলে যাই। মন যখন স্থির করেইছি যে ওই বাড়িতে গিয়ে থাকবো কিছুটা দিন, আজ চাই আর কাল চাই ব্যাপারটা তো এক, আর এখন তো আর আমার কোনো চিন্তা নেই, আমার সঙ্গে আমার ছেলে আছে, আমি ঋষির সঙ্গে যাচ্ছি। আসলে অনেকগুলো বছর একসাথে আছি তো, তুমি যে আমাদের সাথে থাকবে না এটা ভাবতেই পারি না। বাকি অনেকগুলো বছর আমরা একসঙ্গে থাকবো, তাই মাঝখানে মাকে কয়েকটা দিন নিয়ে যাই। সত্যি তো, একটা বিয়ে বাড়ির আয়োজন বলে কথা। সাধারণভাবে তো ছেলে মেয়েদের বাড়িতে বিয়ে করতে আসে, কিন্তু এখানে তো না আছে বাড়িঘর, না আছে কিছু, কি করে কিভাবে হবে সেটাই বুঝতে পারছি না। একবার ভাবছিলাম আমরা কি সাগর দিঘিতে ফিরে যাব, সেখানে গিয়ে বিয়ের ব্যবস্থা করব। ওসব নিয়ে কোনো চিন্তা নেই, বিয়ে হলে একটা কমন জায়গাতেই হবে, এত ছোটাছুটি করার টাইম কোথায়? আপনার মেয়ের টাইম নেই, আমারও টাইম নেই, আর অভিমন্যু ততদিন তর্ষ হইবে না। দেখো, তোমরা যা ভালো বোঝো জানিও আমাকে। না, তুমি তো আমার সাথেই আছো, জানতে তো পারবে। রাই, চলো না ভেতরে যাই, তোমার ঘরটা একটু দেখে আসি। দাদু ভাই, চলে এসো। না, আমি যাব না, আমি আমার ড্যাডি আর আমার মার সঙ্গে থাক। মা বাবা কি পালিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, দুষ্টু ছেলে। চলো আমরা পাশের ঘরটা দেখি, দিদান ওই ঘরে থাকবে তো, ঘরটা দেখি আমরা গিয়ে। এক্ষুনি চলে আসবো কিন্তু। আচ্ছা তাই চলে আসিস, এখন তো একটু চল। মা, আমি যাব। হ্যাঁ বাবা, চল। এসো দাদু ভাই, চল। জানবি, I'm sorry for everything. Sorry for what?
বললাম যে আই এম সরি ফর এভরিথিং। আজ পর্যন্ত যা যা ঘটেছে তার সবকিছুর জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আমার দিক থেকেও যা যা ভুল হয়েছে তার জন্য আই এম সরি। শুধু একটা কথার উত্তর চাই আজ। আবার কি? সেদিন তুমি চলে গেছিলে কেন? এসব কথা থাক না। না, ও কথাটা থাকতে পারে না। ও কথাটা আমাকে জানতেই হতো। তার উপরে কি বিয়েটা ডিপেন্ড করছে? প্লিজ, জাস্ট ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমাকে তুমি ভুল বুঝো না। তাহলে আজকেই জিজ্ঞেস করছো যে? আজ না হলে কালকে জিজ্ঞেস করতাম, না পরশু জিজ্ঞেস করতাম, বা বিয়ের পরে জিজ্ঞেস করতাম। মনে একটা কিউরিওসিটি ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। আসলে কি বলো তো ঋষি, আমি যখন তোমার জীবনে ছিলাম তখন তোমার জীবনে শুধু অশান্তি আর ঝামেলা হচ্ছিল, আর সবকিছু হচ্ছিল আমাকে কেন্দ্র করে। ওরা যখন আমাকে তুলে নিয়ে গেল, আমি ওখান থেকে পালাতে পারলাম, তখন আমি ভেবেছিলাম এই অশান্তিময় জীবন নিয়ে আর তোমার জীবনে ফিরব না। আমি শুধু চেয়েছি যে তুমি নিশ্চিন্তে থাকো। আমি কি নিশ্চিন্তে থাকতে পেরেছি? আমি কি নিশ্চিন্তে থাকতে পেরেছি? কি হচ্ছে টাকিরিশ? যা হচ্ছে ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে। আচ্ছা বলো তো, আমি কি সত্যি নিশ্চিন্তে থাকতে পেরেছিলাম? তাহলে এরকম চেষ্টা ভবিষ্যতে আর করবে না? বললাম তো, ভাবি আমার সব চেষ্টাই জল ঢেলে দিয়েছে। তা না হলে করতে? জানি না, তা না হলে হয়তো আজকে দিনটাই আসতো না। আমি বলছি আসতো, প্রকৃত অপেক্ষার দাম আছে জানবে। মানুষের নিঃসঙ্গতার কারণে ওর কাছে গেছিলাম ঠিকই, কিন্তু ঈশ্বর জানে আমার মনটা কার কাছে ছিল। এসব কথা থাক না। এতগুলো ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, কিন্তু তবুও আমাদেরকে কেউ আলাদা করতে পারেনি জানাবি। আমাদের সম্পর্কটা যে আলাদা হওয়ার নয় সেটা কি তুমি বুঝতে পারোনি? বুঝেছি। আমাকে আর কখনো কষ্ট দেবে না তো? শুধু আমি তোমায় কষ্ট দিয়েছি। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, নিশ্চয়ই দিয়েছি। আজকে আমি শপথ করলাম, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আই প্রমিস, ট্রাস্ট মি। আমিও কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কষ্ট দেইনি, তোমার ভালোর জন্যই আমি তোমাকে বারবার কষ্ট দিয়ে ফেলেছি। তা নয়, জানবি আমাকে বিয়ে করার দাম তোমাকে অনেকবার দিতে হয়েছে, সারা জীবন ধরে তুমি দিয়েছো। এখন আমাদের জীবনে নতুন দিন আসতে চলেছে, এই দিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করবো। হ্যাঁ, আমরা একে অপরের থেকে আর কোনোদিন দূরে সরে যাব না, আমরা পরস্পর আরো শক্ত করে হাত ধরে বাঁচবো। তুমি তো আমার জন্য ফেরোনি, তুমি অভিমন্যুর জন্য ফিরেছো। অভিমন্যুর জন্য এই কথাটা আমাকে দাও। তোমার জন্য ফিরে আসিনি, তুমিই তো বলেছো অভিমন্যুর জন্যই আজকের দিনটা এসেছে। হ্যাঁ, এই কথাটা সত্যি যে বাবির জন্য আজকের দিনটা এসেছে, বাবি না থাকলে আজকের দিনটা আসতো না। কিন্তু বাবির সাথে আমার যখন যোগাযোগ ছিল না, তুমি কি শিওর তুমি আমার মনের মধ্যে ছিলে না? তুমিই তো বলেছো। তুমি আমার মুখের কথাটাই চিরদিন শুনেছ, মনের কথাটা কোনোদিনই শুনতে চাওনি, এটাই তোমার সমস্যা। ঋষি, বাবি চলে আসবে। আসুক, দেখুক, জানুক যে ওর বাবার সঙ্গে মার কি সম্পর্ক, ওর মা ওর বাবার কাছে কতটা। এই শোনো, ওই ঘরটা অনেক বড়। আর ড্যাডি, তুমি আমার মাকে কেন জড়িয়েছ? আমি আমার মাকে ছড়াবো। এসব বলছি তোমাকে, অ্যাকচুয়ালি কি হয়েছে, তোমার মা আমাকে বলছিল যে অভিমন্যু তো সবসময় আমাকে জড়ায়, আর তুমি তো আমাকে জড়াও না, তুমি আমাকে ভালোবাসো না, তাই। ঋষি, কি বলছোটা কি? প্লিজ এরকম করো না, প্লিজ। এই তো এক্ষুনি বললে, ভুলে গেলে? মাম্মা, তুমি এরকম বলতে পারলে? না বাবা, আমি এসব কথা একদম বলিনি। তাহলে ড্যাডি তোমার ঝড়ালো কেন?
ওই যে তুমি মাঝে মাঝে আমাকে এসে জড়িয়ে ধরো, তখন তো তোমার খুব শান্তি হয়। ঠিক তেমনই তোমার ড্যাডিরও মনে একটু কষ্ট হচ্ছিল, তাই আমায় জড়িয়েছে। আচ্ছা ড্যাডি, এখন তোমার মন ভালো আছে তো? এখন আমার মন খুব ভালো আছে। আর কখনো আমার মাম্মাকে ঝরাবে না, আগে আবার জিজ্ঞেস করবে আমি যদি এলাও করি তারপর। তোমার পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ নিতে হবে তো, এটা তো আমার মাম্মা। আর এটা যে আমার বউ? আমি ওসব বউ ফউ জানি না, এটা আমার মাম্মা। আমার মাম্মাকে ঝরানোর আগে আমাকে পারমিশন নিতে হবে। ঋষি মনে থাকবে তো, ভাবি পারমিশন না দিলে কিন্তু চলবে না। ঠিক আছে, আমি তোর পারমিশন ছাড়া তোর মাকে আমি টাচ করব না। আচ্ছা এখন শোনো, এখন মাম্মা মাম্মা ঘুম পাড়াবে, তুমি বাড়ি যাও তো। তুই আমার কাছে থাকবি না? না, এখন আমরা ঘুমাবো, তুমি এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আমি যাচ্ছি। ভাবি ড্যাডি কি করে এরম ভাবে বলে, বলো কালকে আবার এসো। ঠিক আছে ড্যাডি, তুমি আবার কাল এসো, আর তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করো, আমরা এখানে বেশি দিন থাকবো না, আমাদের ভালো লাগছে না এখানে থাকতে। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আসছি আসছি জানবি। হ্যাঁ গিয়ে একটু রেস্ট নিয়ে নিও। হ্যাঁ ড্যাডি, বললাম তো একটু বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। খুব পাকা পাকা কথা শিখেছো। হ্যাঁ ঠিক আছে আমি আসছি। আমাকে আদরই করছে না, কি ব্যাপার? তুই শোনা ছেলে। বুধবার দিন একটা শুভ দিন পাওয়া গেছে, এ তো আর কিছু নয় কো, দাঁড়িয়ে থেকে চার হাত এক করে দেওয়ার ব্যাপার। আমরা বেশি দেরি করতে চাইনি ঋষি বাবু। আচ্ছা তুমি এখানেই বিয়ে করতে চাও না অন্য কোথাও? আমি তো ভেবেছিলাম একটা কমন জায়গায় হবে। সেসব জায়গা ভাড়া নেওয়া এত তাড়াতাড়ি পারবে? আচ্ছা এখানেই হোক না, এই বাড়িতে, এখানে তো জায়গার অভাব নেই। দেখো তোমরা যা বলবে তাই হবে, কিন্তু এই বাড়িতে করতে গেলে জান্দবীকে এই বাড়িতে এসে থাকতে হবে, যেটা আমি চাই না। আমি চাই ও বিয়ের পরে এই বাড়িতে আসুক। ও তার মানে বিয়েটা হচ্ছে? তাতে তোমার কোনো সন্দেহ আছে নাকি? আমার তো তোমার সঙ্গে ফাইনাল কথা হয়ে গেছে, আমরা সবাই এই বিয়েতে রাজি। দেখো দাদা, ছেলেটা কিন্তু আমার, সেই কথাটা ভুলো না। তুমি এই কথাটা ভুলো না, ছেলেটা তোমার হলেও ছেলেটা স্বাবলম্বী, ছেলেটা প্রাপ্তবয়স্ক, আর ছেলের নিজের মতামত আছে। ছেলে নিজে স্বাধীনভাবে বিয়ে করতে চাইছে, আর সেখানে তোমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আচ্ছা একটা কথা কি ভেবে দেখেছিস, অলির বাবা মায়ের মনের অবস্থাটা কি? দেখো তুমি এখন অলির বাবা, এমনকি রোশনির বাবার মনের অবস্থা নিয়েও ভাবতে পারো, কিন্তু তুমি জাহ্নবী আর ঋষির মনের অবস্থা নিয়ে ভাববে না, এটাই তোমার প্রমিস, তাই তো? কেন এত কথা বাড়াচ্ছিস ঋষি, তোর তো এত কথা বলার কোনো দরকারই নেই। যে কোনো একটা জায়গা দেখে বিয়েটা করতে হবে, ব্যাস সেটার ব্যবস্থা তুই কর। এমন তো কিছু নয়, পুরনো বউ নতুন করে আমাদের বাড়িতে আসছে, বাড়িরই তো বউ, আর এমন কিছু লোকজনকে ডাকারও দরকার নেই। কয়েকজন প্রতিবেশী আর কয়েকজন আত্মীয় স্বজন আসলেই হবে। মোদ্দা কথা, আমি আমার নাতি আর বউকে আর বেশি দিন বাড়ির বাইরে রাখতে পারবো না। আচ্ছা এখন যদি অলির বাবা মা কেস করে তাহলে কি হবে? তখন সন্দেহ হয়েছিল কিন্তু তখন কেসটা করেনি, তার মানে এই বিয়েটার খবর শুনলে যে কেসটা করবে না তার কিন্তু মানে নেই। হ্যাঁ কেস করলে কেস লড়তে হবে। তুমি ভয় পাচ্ছ নাকি? দেখো অলির বাবার কি মনে হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমি শিওর তোমার মনে হয়েছে।